হ্যামিল্টনগঞ্জ বাজার এলাকা থেকে টোটো চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল কালচিনি থানার পুলিশ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। টোটো রিক্সা চুরি করে বাইরে পাচার করে দেবার চক্রের পান্ডাদের গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, গত 9 ফেব্রুয়ারি দিনের আলোতে হ্যামিল্টনগঞ্জ বাজার এলাকা থেকে চুরি হয়ে যায় একটি টোটো রিক্সা। কালচিনি বুকিনবাড়ি এলাকার নিবাসী রাজেশ ছেত্রী টোটো রিক্সা হ্যামিল্টনগঞ্জ বাজারে কিছুক্ষণের জন্য রেখে দোকানে গিয়েছিল। জিনিস আনতে এসে টোটো নেই, তারপর কালচিনি থানায় সে অভিযোগ করে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমে কালচিনি টোটো রিক্সা চুরি কাণ্ডে চক্রকে গ্রেফতার করে এবং এই টোটো রিক্সা চুরির ঘটনায় যুক্ত মোট 5 জনকে গ্রেফতার করে কালচিনি থানার পুলিশ। এরা হলো কোচবিহার জেলার রাজীব হোসেন, আনাউল হক, মহিদুল হক, মহাবুল ইসলাম এবং উত্তর চব্বিশ পরগনার প্রসূজিৎ সরকার। ধৃতদের শনিবার আলিপুরদুয়ার কোর্টে পাঠানো হয়েছে। গত রবিবার 9 তারিখ ফেব্রুয়ারি 2020 কো জব 10:15 মে মে হ্যামিল্টনগঞ্জ বাজার মে আপনা সৌদা করতে গিয়ে জব মে আপনা খুদ কা টোটো লেকে গয়া থা উস সময় ঠিক মনসাতলা কে টাউন হোটেল কে পাশ মে আপনা টোটো পার্কিং করকে মার্কেট করতে গিয়ে জব মে গয়া মার্কেট করকে জব বাপস আয়া তো মুঝে উস স্থান পে মেরা আপনা টোটো দিখাই নাই দিয়া তো ইধর উধর আসপাস মে লোগোকে পুছতাছ কিয়া তো কই পতা নাই চলা তো সাথ সাথ মে মে আপনা জিতনা ভি দোস্ত লোগোকে টোটো চালক সবকো ইনফরমেশন দিয়া ইউনিয়নকে ভি ইনফরমেশন দিয়া টোটো ইউনিয়নকে সাথ সাথ মে আপনা কালচিনি থানা মে আগে এক এক এফআইআর দর্জ কিয়া তো এফআইআর দর্জ করনে কে বাদ আপনে স্টেশন পুলিশ স্টেশন কে জিতনা জিতনে ভি ইউনিট থে উন লোগো নে আপনা কারবাই জারি কিয়া কারবাই জারি করনে কে বাবদ কল কল কিতনে তারিখ কল কল শুক্রবার কো আপনা অপারেশন কামিয়াব কিয়ে উন লোগো নে অভি তক 5 মুজরিমো কো চোরি চোরি করনে ওয়ালো কো পকড় কে আপনে হওয়ালে কিয়ে হ্যাঁ।